প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোমর ব্যথা ও পি এল আইডির কার্যকরী চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে করলে পরে খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্টটা চলে আসে বিশেষ করে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে ম্যান্ডেটরি হয়ে পড়ে ভর্তি হওয়া আর যেটা বলছিলেন খুব ইম্পর্ট্যান্ট আসলে যে টিম অ্যাপ্রোচে কাজ করা বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে ডিপিআরসিতে যার ফলে কিন্তু একজন পেশেন্ট ভর্তি হলে সব ধরনের সুযোগ সুবিধাগুলোই পাচ্ছে জি আপনাকে ধন্যবাদ তো আমরা ডিপিআরসিতে যেহেতু পিএলআইডি বা ইজাতীয় রুগী নিয়ে কাজ করছি এবং ট্রাই করতেছে আরও বেশি বেটার কিভাবে ট্রিটমেন্ট প্রভাইড করা যায় কারণ এখন বিশ্বের কোথায় কি ট্রিটমেন্ট হয় কি প্রসিডিউরে যাচ্ছে যেমন সার্জারিও অনেক সময় তো এল সার্জনরাও কিন্তু আপডেট করতেছে যে টেকনোলজি যে কত দ্রুত রোগীকে ইম্প্রুভমেন্ট আনা যায় কত সেফ ভাবে অপারেশনটা করা যায় কমপ্লিকেশন মানে অ্যাভয়েড করা যায় কিনা তদু আমাদের ট্রিটমেন্টও আমরা সেই প্ল্যানিংই করে থাকি ডিপিআরসিতে তা কারণে খুব দ্রুত হয়তো রুগী ভালো হয়ে যায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকটা পিএলএডি কিন্তু বাই কোনো ইঞ্জুরি বা কোনো মেকানিক্যাল সমস্যা থেকে হয়ে থাকে তো সেই সমস্যা বা সেই ইঞ্জুরিটা যদি রুগী আবারও করতে থাকে বারবার তখন কিন্তু আবারও প্রবলেমটা হতে পারে ইভেন কি আফটার সার্জারিও সেটাও আবার হতে পারে ভালো হয়ে গিয়েছে পাঁচ বছর চার বছর দুই বছর হয়েছে রুগী আবার অপারেশনে যেতে হয় আমাদের এই পেশেন্টের কথা যদি আমরা চিন্তা করি ওনার কিন্তু দুটা সমস্যার কথা বলেছিলেন একটা তো একটা হিস্ট্রি আছে যে উনি আঘাত পেয়েছেন এবং সেই সাথে কিন্তু দীর্ঘ সময় বসে থাকার একটা হিস্ট্রি রয়েছে তো ওনার ক্ষেত্রে তো এই দুটোই কারণ ছিল মেইনলি অবশ্যই এখন ওনাকে যেটা যেমন আমরা উনি আজকে চলে যাবে তো ওনাকে আর অন্তত এক মাস এখানে আমরা যে স্টাইলে বা যে পশ্চারে উনি ছিল এইভাবে এখানে যে যেভাবে আমরা ওনাকে রেখেছি এইভাবে বাসা আরো আরো ভালোভাবে থাকতে পারবে তো এটা ওনাকে মেনটেন করা নাম্বার ওয়ান আর আমরা যে এক্সারসাইজগুলো এখানে দিয়েছি এক্সারসাইজগুলো টানা অন্তত তিন মাস করতে হবে তারপরে এডুকেশন উনি অলরেডি পেয়েছে উনি জানে যে ওনার বর্ষা কিভাবে কাজ করতে হবে বসার নিয়ম শোয়ার নিয়ম উড বসের নিয়ম বা কত সময় বসে থাকা আসলে ছোট ছোট টিপস গুলো কিন্তু অনেক বড় কাজে আসে এবং ইফেক্টিভ হয় খুব বেশি যেটা দেখা যায় যে বিভিন্ন সময় অনেক জায়গায় ছোটাছুটি করে অনেক মেডিসিন খায় কিন্তু এই টিপসগুলো কিন্তু পায় না হ্যাঁ এটা এটা একটা ইম্পর্টেন্ট এটা যদি আমরা যদি রুগীদেরকে রোগের কারণ রুগী আসলে কেন হয়েছে এটা যদি রুগীরা কারণ রোগটা তো উনি নিয়ে ক্যারি করবে আমি তো রোগটা নিয়ে কেরি করছি না সো উনি ওনাকে আমি ট্রিটমেন্ট দিয়ে দিলাম আসলেন ভালো হয়ে গেল তারপরে আর আমি তাকে কোনো মেসেজ দিলাম না কোনো কাউন্সিলিং করলাম না তাকে বুঝিয়ে বললাম না কেন হয়েছে তাহলে তো রুগী আবার ব্যাক করবে এটি স্বাভাবিক বা আরেক ডাক্তারের কাছে যাবে কদিন পর তো এইটা আমাদের একটু মানে ইম্পর্টেন্ট যে একটা রোগের কারণ কেন হচ্ছে কি করা উচিত শুধু ওনাকে না ওনার টোটাল ফ্যামিলিকে কিন্তু কাউন্সিলিং করা দরকার তো আমি তো প্রায় যে ব্যাংকার পাচ্ছি এখন রুগী প্রতিদিনই একজন একজন ব্যাংকের কোন কর্মকর্তা বা ব্যাংকে জব করে আসছে আমাদের কাছে ওই একই সমস্যা ওই যে চেয়ার টেবিলের প্রবলেম সব একই অবস্থা এই যে এত আমরা চিল্লাচিল্লি করতেছি গত দশ পনেরো বছর ধরে পত্রপত্রিকায় টেলিভিশনে কোনো রেজাল্ট আসতেছে না যে যার মতো করে তাদের ফার্নিচার তৈরি করতেছে বা কাজ করতেছে এটা আপনি আসলে প্রায় প্রতি পর্বেই বলে থাকেন যে আসলে এই জিনিসটার দিকে ফোকাস করা উচিত যে যে টেবিলটাতে বসবে বা কম্পিউটারে কাজ করবে সেইটার লেভেলটা কি রকম হবে সেই জিনিসটা আসলে আমরা অ্যাড্রেস করি না না এখানে হচ্ছে কি ওই আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো তারা টেন্ডার দেয় যে যার মতো করে যেখানে তার সুইটেবল সে একটা চেয়ার টেবিল তারা কিনে নিচ্ছে একসাথে এতগুলা মানে প্রতিষ্ঠান তৈরি করতে গেলে কিন্তু তারা এটা জানে না তার কর্মচারী যদি কাজ না করে ঠিক মতো তার মেজাজ যদি খিটখিটে থাকে সে যদি পেইনে আক্রান্ত থাকে তাহলে তো সে বেটার সার্ভিস দিতে পারবে না তো এই জন্য এই হেলথের এই জিনিসগুলো প্রত্যেকটা অফিসকে মেনটেন করা উচিত প্রত্যেকটা মেশিনারিজ বলেন কাজের ক্ষেত্রে বলেন এখন সময় হয়েছে আসলে প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেড়ে যাবে তাই না এখন এখন কিন্তু আমাদের বাংলাদেশের এই সচেতনতাটার এখন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো রোগ যে কোনো দেশে হয় আমাদের সেই আমরা করতে পারি আমরা কোনো অংশে নেই তো অন্য দেশে যে সমস্যাগুলো তারা বেশি ভুগছে স্পেশালি যে নন কমিউনিকেবল ডিসঅর্ডার এই যে ব্যাক পেইন পিএলআইডি বলি বা আর্থিক বাদ ব্যথাজনিত সমস্যায় তারা কিন্তু অনেকাংশেই তারা কিন্তু অনেকে জবলেস অনেকে কাজ করতে পারে না অনেক তাদের প্রচুর সিনিয়র সিটিজেন কিন্তু আপনার বেকার তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ওই দিকে আগাচ্ছে তো এখনই যদি আমরা অ্যাড্রেস করতে পারি যে আমি প্রায় রুগী পাই যে উনি জব ছেড়ে দিয়েছে কেন কোমর ব্যথা যেতে পারে না হাটু ব্যথা মানে এটা কতটা কতটা সিরিয়াস প্রবলেম যে জব পর্যন্ত ছেড়ে দিতে হয় আমরা আবারো এই বিষয়ে ফিরবো একজন দর্শক অপেক্ষা আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি আমি রাসেল বলছি নারায়ণগঞ্জ থেকে জি

ইয়েটা আছে ওখানে আমার অনেক ব্যথা হচ্ছে প্লাস ফোলা অনেক ফোলা মানে আমার হাঁটতে প্রবলেম হয় বা হাঁটতে গেলেই প্রবলেমটা হয় আর অন্য প্রবলেম গুলি ওরকম উল্লেখযোগ্য না সেক্ষেত্রে আমি ডাক্তার দেখিয়েছি উনি যেটা করেছেন বা আমার আহ অসুস্থতাটা ডায়াগনোসিক্স হয়েছে সেটা হচ্ছে রিমাডেট আফাইড এই ক্ষেত্রে আমার এখন করণীয় কি আপনি ওষুধ খাচ্ছেন জি ওষুধ আমি খেয়েছিলাম একমাস আগে আমি আবার ওষুধ খেয়ে দিয়েছিলাম জি বলেন আর হচ্ছে বায়োফল আচ্ছা 5 মিলিগ্রাম হচ্ছে সপ্তাহে একটা আর বায়োফল হচ্ছে বায়োফল সপ্তাহে একটা আর ব্যথা হলে নো পেইন 50 মিলিগ্রাম করে তিন সপ্তাহ বলেছেন আর কি আর দিয়েছেন। তখন ভালো হয়ে গিয়েছিলেন আমি পুরোপুরি ভালো হই নাই বাট মানে যেটা হতো যে ব্যথাটা কম হতো এখন তিন চার দিন যাবত ব্যথাটা অনেক বেশি এবং ফোলাটা অনেক বেশি

তো আপনার ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছে স্পেশালি মিথোট্র্যাক্সেট বা এই গ্রুপ বা যে কোনো ডিজিজ মডিফাইং ড্রাগ সেটা কিন্তু ডাক্তারের পরামর্শে আপনাকে বন্ধ করতে হবে মানে এই ভুলটা করা যাবে না সো আপনি এই ওষুধের ক্ষেত্রে ওনার সাথে আবার কথা বলেন যেহেতু একজন ডাক্তার আপনি দেখাচ্ছেন উনি কি ওষুধ আদৌ বন্ধ করবে বা চেঞ্জ করবে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু এখন যে সমস্যাটা আপনার হচ্ছে পায়ের গোড়ালি সরি বৃদ্ধাঙ্গুলে গরম হয়ে যায় বা ফুলে যায় আর রিমোটেড আথারেডিজ রুগের ক্ষেত্রে কন্ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট কন্ট্রাস্ট বাদ আপনি একটা কুসুম গরম পানি নেবেন একটা বালতি বা গামলায় আরেকটাতে বরফের পানি নেবেন বরফ না মানে বরফ পানির মধ্যে ঢেলে দিবেন তাহলে ঠান্ডা হয়ে যাবে তো একবার পাটা উঠিয়ে আপনি ওই এক মিনিট রাখবেন ঠান্ডা পানিত উঠিয়ে আবার গরম পানিতে এভাবে দশ পনেরো মিনিট প্রতিদিন করতে থাকেন যে ওষুধের ব্যাপারটা কিন্তু হয়তো আপনাকে কন্টিনিউ করতে হতে পারে ব্যথার ওষুধের কথা আমি বলছি না ডিজিজ মডিফাইং ড্রাগ যেমন বা টোফানিসিটিন বা অন্যান্য সালফা বা এই অফ ডিজিজ মডিফাইং ড্রাগ সালাজিন দেওয়া হয় সেটা অবশ্যই ডাক্তারের সরাসরি প্রেসক্রিপশন তত্ত্বাবধান এবং সুপার ভীষণে আপনাকে কন্টিনিউ করতে হবে আর জুতা আপনার যে জুতাটা ব্যবহার করেন শুধু আপনি না যারা আমার প্রোগ্রামটি এখন দেখছেন জুতার ব্যবহারের সাবধান জুতা অবশ্যই এক টু এক সাইজ বড়ো জুতা কিনতে হবে সবাইকে কম খুব টাইট ফিট জুতা পরা যাবে না খুব শক্ত জুতা পরা যাবে না খালি পায়ে থাকা যাবে না অলওয়েজ সফট জুতা ব্যবহার করতে হবে সেটা বাহিরের ক্ষেত্রে একরকম বাসার ক্ষেত্রে আর এক রকম নাহলে পায়েরি জাতীয় সমস্যাগুলো কিন্তু আপনাকে আরও ভোগাবে আর আপনি এই কাজগুলো করেন ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে আসবে আমি একটু আমাদের অতিথির কাছে আজকে আবার একটু জানতে চাইবো যে আপনি যে এখন অনেকটাই সুস্থ পুরোপুরি ভালো হয়ে গেছেন বলা চলে ভবিষ্যতে আপনার যেন এই ব্যথাটা আবারও ফিরে না আসে সেই বিষয়টিকে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনার কি কি করা উচিত বা কি করা উচিত না সেই বিষয়গুলো সম্পর্কে জেনেছেন কিনা না জি জি এটা পুরোপুরি স্যার গাইডলাইন করেছে আমাকে আমি ওইভাবে চলার চেষ্টা করব তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ভালো থাকতে পারবেন ওনার যে ট্রিটমেন্ট প্ল্যানটা করা হয়েছে এবং এটা খুবই একটা পরিপূর্ণ ট্রিটমেন্ট প্ল্যান আমি বলবো এবং ভবিষ্যতে যেন আবারও ব্যথাটা ফিরে না আসে সেটাও কিন্তু তাকে শিখিয়ে দেয়া হয়েছে হ্যাঁ এবং আসলে কি এটা একটা সময়ের ব্যাপার মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে যেমন উনি যদি এটা মেইনটেইন করে উনি যদি এটা থেকে হ্যাঁ দেখে যে হ্যাঁ আমি এভাবে চললে বা এক্সারসাইজগুলো করলে আমি ভালো থাকি তো ওই মেসেজটা কিন্তু উনি ওনার কলিগদেরকে দিবে ওনার বন্ধু-বান্ধবদেরকে দিবে আত্মীয়-স্বজনকে দিবে যে তোমার এই সমস্যা ওকে আমার কাছে মনে হয় পিএলআইডি হতে পারে তুমি ডাক্তার দেখাও আর এইভাবে চলো বা এই করো তো এটাও একটা সচেতনতা আমরা শুধু কেবল আমিই বলতে থাকবো তা কিন্তু না রুগীকেও বলতে হবে এটা কিন্তু রুগীর রোগ রুগীর কাজ যে আমি এইভাবে বেনিফিট বা উপকার পেয়েছি আর এইভাবে চলে আমি ভালো থাকতে পারি সবাইকে এইভাবে চলতে হবে আমরা এইভাবেই তো রিসার্চ ওয়ার্কগুলো ডেভেলপ করে এইভাবেই চিকিৎসাটা কিন্তু ওয়ার্ল্ডে ডেভেলপ করে যে আমরা মাস্ক কোথায় পেলাম মাস্কটা তো যখন দেখলো জি হ্যাঁ মুখ থেকে রোগটা বের হয় ছড়ায় থুতুর সাথে হয় সো মাস্ক ব্যবহার করলে এটা প্রাইমারি প্রোটেকশন পাওয়া যাবে এইভাবে কিন্তু রিসার্চ ওয়ার্ক হচ্ছে এখন কিন্তু অনেক ক্ষেত্রে কাপড় চোপড় নিয়ে কিন্তু এখন আর কোনো ওরি না তো আমরা কাপড় চোপড় পর্যন্ত চেঞ্জ করতে হইতো অনেক কিছু এখন রিসার্চ ওয়ার্ক বলছে এত সাবধানের দরকার নেই শুধু মাস্ক ব্যবহার করো আর হ্যান্ড ওয়াশ করো ঠিক মতো ডিস্টেন্স মেনটেন করো তো

প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে